17 স্থায়ী কমিটির সদস্য সহ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটিতে নতুন মুখ হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। 19 সদস্যের স্থায়ী কমিটির বাকি দুই সদস্যের নাম পরে ঘোষণা করা হবে জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদমর্যাদার চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 36 থেকে বাড়িয়ে করা হয়েছে 73 সদস্যের। নির্বাহী কমিটিতে চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ সম্পাদক মণ্ডলীর আকার 209 সদস্য বিশিষ্ট। এছাড়া নির্বাহী কমিটির পুরাতন 180 সদস্যের সাথে নতুন সদস্য হিসেবে ঠাঁই পেয়েছেন আরও 113 জন। কমিটিতে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও সম্পাদক পদে চারজনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানান মহাসচিব বাবু বৈশ্বরচন্দ্র রায়। 13 নম্বর সদস্য ডক্টর মইন। বিগত দিনগুলোতে বিএনপি যে বিকাশ লাভ করেছে, বিশেষ করে আপনি ধরেন আমাদের সক্রিয় রাজনীতি অংশগ্রহণকারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে, ছাত্র দল থেকে যুব দল থেকে যারা আসছে, আমরা নতুন নেতৃত্ব তৈরি করার জন্য এই জায়গাগুলো ছেড়ে থেকে আমাদেরকে কেন্দ্রীয় কমিটিতে আনতে হচ্ছে, সেই কারণে এই অবয়বটা বড় হয়েছে। আমরা মনে করি যে এই কমিটি অত্যন্ত ভাইব্রেন্ট একটা কমিটি হয়েছে, ডাইনামিক কমিটি হয়েছে। এই কমিটি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।